আমরা আমাদের কাজ ছিল হচ্ছে যে প্রথমে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন বের করতে হবে, তাই না? কেমন যদি এইটা দেওয়া থাকে, এখান থেকে আগে এই ক্লোজ লুপে নিয়ে আসতে হবে, তাই তো? জি স্যার, এখানে আনার পরে আমরা এই যে রাউথ টেবিল করব, রাউথ টেবিল করে কতদিন, কোনটা আমি শেষ করছিলাম, মানে কোন ইয়েটা শেষ করছিলাম? ওই যে স্যার সাইন চেঞ্জ কতবার হচ্ছে এটার উপরে আমরা কোন দেখলাম এক্সাম টুপিলটা শেষ প্রথম। করছিল, ওই এইটা শেষ করছিল? জি স্যার, জি স্যার, জি স্যার, এটা দেখেছিলাম স্যার, শেষ করছিলাম। আচ্ছা আচ্ছা, দেখো আমার কথা শোনা যাচ্ছে? শোনা যায় স্যার। ওকে, ওটা ছিল জেনারেল কেস। আমরা প্রথম দিন যেটা, গতদিন যেটা করেছি সেটা ছিল জেনারেল কেস। জেনারেল কেসে আমরা রাউন্ড টেবিল কমপ্লিট করব, এরপরে দেখবো যে কতবার সাইন চেঞ্জ হয়েছে, তার উপর বেস করে ডিসিশন নিব যে কয়টা পোল ডান পাশে আছে, আর বাকি পোল গুলো থাকবে বাম পাশে। ফাইন, এখন আসো হচ্ছে স্পেশাল কেসে। স্পেশাল কেস, দুইটা স্পেশাল কেস দেখবো। এক হচ্ছে এটা, জিরো যদি শুধুমাত্র প্রথম কলামে থাকে তখন কি হবে, বোঝা যাচ্ছে? জিরো অনলি ইন দা ফার্স্ট কলাম, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। ওকে, বুঝতেছো? জি স্যার। এর মানে হচ্ছে যদি আমি রাউথ টেবিল করতে গিয়ে যদি আমার এই প্রথম কলামে জিরো চলে আসে কিন্তু বাকি ওই ওই রোয়ের বাকিগুলাতে জিরো, সবগুলা জিরো আসে নাই, শুধু প্রথম ভ্যালুটা জিরো আসছে, তখন আমি কি করব, বোঝা যাচ্ছে? তখন আমাকে এই জিরোর বদলে একটা ভ্যালু ধরে নিব, সেটা হচ্ছে এপসাইলন। বুঝতে পারতেছো? জি স্যার। এবং এপসাইলনটা কি, এপসাইলনটা ইজ সামথিং ভেরি ক্লোজ টু জিরো, ভেরি ভেরি ক্লোজ টু জিরো। মনে করো এপসাইলন হচ্ছে 0.00000000001, মানে শূন্য, আমি কিন্তু শূন্যের পরিবর্তে শূন্যের খুব কাছাকাছি একটা ভ্যালু রেখেছি। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবং এইটা ধরার পর এইটা ধরে আবার বাকি ভ্যালু গুলো ক্যালকুলেট করতে হবে, না হলে স্যার ইনফাইনাইট এসে যায় তো, তাই। হ্যাঁ, বাকি ভ্যালু গুলো ক্যালকুলেট করতে হবে, না হলে ইনফাইনাইট আসবে কিনা, না ইনফাইনাইট নাও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, ইনফাইনাইট চলে আসবে, কারণ হচ্ছে পরের ভ্যালু গুলোর নিচে তো এই জিরোটা থেকে যাবে, তো সেক্ষেত্রে ইনফাইনাইট চলে আসবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা ধরে বাকি ভ্যালু গুলো যখন আমি ক্যালকুলেশন শেষ করে ফেলবো তখন আসবে যে কয়বার সাইন চেঞ্জ হচ্ছে, এটা তো জানতে হবে, তাই না? যে আমার মূল কাজ তো বের করা যে প্রথম কলামে কয়বার সাইন চেঞ্জ হচ্ছে, তো সেটার জন্য আমি কি করতে পারি, আমি ধরবো, এখন ধরবো যে যদি, যেমন ধরো এই জায়গাটা দেখাইছে, একবার ধরতে হবে যে, একবার ধরছে যে এপসাইলনের ভ্যালু খুবই ক্ষুদ্র ভ্যালু কিন্তু পজিটিভ, আর একবার ধরছে এপসাইলনের ভ্যালু খুবই ক্ষুদ্র ভ্যালু কিন্তু নেগেটিভ। নেগেটিভ, যদি এপসাইলনের ভ্যালু খুবই ক্ষুদ্র ভ্যালু কিন্তু পজিটিভ হয়, সেক্ষেত্রে এই যে 6 এপসাইলন মাইনাস 7 ডিভাইডেড বাই এপসাইলন, বলতো এই ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার পজিটিভ হবে। নেগেটিভ হবে, তুমি এপসাইলন ইকুয়ালস টু পয়েন্ট জি স্যার, জিরো
নেগেটিভ হবে এটা যে নেগেটিভ হবে এটা আমার কি বোঝানো লাগবে কারো কাছে কাউকে বাকিরা অ্যানসার করো এই অ্যানসার না করে না বুঝে শুধু পাস করতে এসো না এটা কি হবে পজিটিভ না নেগেটিভ নেগেটিভ স্যার নেগেটিভ এইটা কি হবে সিমিলারলি এইটা কি হবে সামথিং ভেরি লিটল মাইনাস 49 মাইনাস 6 ইনটু এপসাইলন স্কয়ার এপসাইলন স্কয়ার আরো ক্ষুদ্র সে ক্ষুদ্রের সাথে 6 গুণ করলে মাইনাস হচ্ছে অর্থাৎ উপরে থাকবে হচ্ছে মাইনাস উপরে যাই থাকবে সেটা কি হবে মাইনাস মাইনাস হবে আর নিচে যেটা থাকবে সেটা কি হবে ওইটাও স্যার মাইনাস হবে ওইটাও মাইনাস হবে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস প্লাস বাকিটা বুঝতে পারছো জি স্যার তাহলে এখানে আসবে 3 এই 3 তো প্লাসই এবং মাইনাস ধরেও এইভাবে করা যায় মাইনাস ধরে এটা মাইনাস হবে এর পরের গুলো সবগুলো প্লাস হবে ফাইন তো সেক্ষেত্রে যদি আমি প্লাস ধরি দেন আমাকে দেখতে হবে যে সাইন চেঞ্জ হয়েছে কয়বার প্লাস 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 মাইনাস প্লাস প্লাস কয়বার সাইন চেঞ্জ হইল দুইবার স্যার দুইবার তিনবার দুইবার দুইবার আর এখানে কয়বার হয়েছে সাইন চেঞ্জ একবার স্যার দুইবার এখানে কয়বার সাইন চেঞ্জ হলো দুইবার দুইবার তাহলে আমি প্লাস ধরি আর মাইনাস ধরি আমার রেজাল্ট তো সেমই আসতেছে জি স্যার নাকি জি স্যার তো তুমি প্লাস ধরেও করতে পারো মাইনাস ধরেও করতে পারো কোনো সমস্যা নেই তার মানে হচ্ছে এখানে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে এই জায়গাটাতে ক্লোজ লুপ ফাংশনটা দেওয়া আছে এখানে মোট কয়টা পোল আছে দেখো তো পাঁচটা স্যার পাঁচটা সাইন চেঞ্জ হচ্ছে কয়বার দুইবার দুইবার তাহলে পাঁচটা পোলের মধ্যে কয়টা পোল ডান পাশে পড়বে স্যার দুইটা পোল ডান পাশে আর বাকি তিনটা কোথায় থাকবে বাম সাইডে স্যার লেফটে ঠিক আছে এখন আমাদের কি এটা দেখতে হবে যে কিভাবে এটা কমপ্লিট করলাম না স্যার সত্য কথা বলতে এটা দেখে খুব একটা লাভ হবে না কারণ আমি তো হাতে কলমে তোমাদেরকে দেখাইতে পারবো না আচ্ছা ঠিক আছে লেটস ট্রাই প্রথমে ফার্স্টে এরকম 1 2 3 6 5 3 এরকম আসবে 1 2 3 6 5 3 তাই না এভাবে আসবে না জি স্যার জি স্যার এরপর আসার পরে এই এই রো এর সবার নিচেই 2 আছে উপরে নেগেটিভ 6 বিয়োগ 6 শূন্য শূন্য ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কি আসবে শূন্য জিরো আর এই ভ্যালুটার জন্য 10 বিয়োগ 3 7 ডিভাইডেড বাই 2 কি বোঝা যাচ্ছে ফাইভ ইন্টু টু টেন মাইনাস ওয়ান ইন্টু থ্রি থ্রি সেভেন ডিভাইডেড বাই টু 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 এখানে হচ্ছে জিরো মাইনাস জিরো ডিভাইডেড বাই টু জিরো এটা যেহেতু শূন্য এটার বদলে চেঞ্জ করে কি লিখলাম এপসাইলন এপসাইলন এখন এই রো এর সব কয়টার নিচে কি থাকবে এপসাইলন এপসাইলন থাকবে এই প্রথম ভ্যালুটার উপরে কি হবে 6 এপসাইলন মাইনাস 7 ডিভাইডেড বাই এপসাইলন এপসাইলন সেকেন্ডটার ভ্যালুটা কি হবে 3 এপসাইলন মাইনাস 0 ডিভাইডেড বাই
epsilon. जी सर. 3 epsilon minus 0 divided by epsilon. Epsilon. माने कि 3 কি বোঝা যাচ্ছে কি করতেছি? জি স্যার. এটা কি হবে? 0 minus 0 divided by epsilon. Epsilon. এখন আসো এইটা. এইটা তোমাদের হাতে কলমে করলে বুঝতে পারবে, আমি মনে হয় না মুখে বুঝাইতে পারবো. যেমন এটার নিচে থাকবে হচ্ছে এই পুরাটা, তাই না? জি জি স্যার. আর উপরে থাকবে 7/2 ইনটু দিস পুরাটা মাইনাস 3 এপসাইলন. এই পুরাটা করলে তুমি এটাই পাবা. তারপর সিম্পলিফাই করে কি বোঝা যাচ্ছে? জি স্যার. বাকিগুলো জিরো হয়ে যাচ্ছে. আচ্ছা, যদি এইটা কিভাবে 3 হয় আসো দেখি. নিচে থাকবে এই পুরাটা আর উপরে থাকবে 3. আচ্ছা, এই পুরাটার নাম ধরি x, এই পুরাটার নাম ধরি x. উপরে থাকবে 3 x minus 0 divided by x. তাহলে কি থাকতেছে? 3 থাকতেছে. 3 কি থাকতেছে? কি বোঝা যাচ্ছে? জি স্যার. তাহলে এই প্রবলেমটা নিয়ে, এক্সাম্পলটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? না স্যার. দুই তিনজন বুঝতে পারছো, বাকিরা বুঝো নাই? তো যারা রেগুলার ক্লাস করতেছো কিন্তু বুঝতেছো না, তাদের প্রতি আসলে আমার সমবেদনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, কারণ তুমি খালি ক্লাসের মধ্যে মনোযোগটা দিচ্ছ না দেখে বুঝতেছো না, এবং তুমি এটার জন্য প্রবলেমে পড়বা। আর যারা বুঝতেছো তারা যদি নিজের হাতে না করো তাহলে এই বোঝার কিন্তু কোনো কাজ হবে না। সেকেন্ড কেস, এন্টায়ার রো যদি জিরো হয়ে যায়। ফার্স্ট কেস ছিল যে শুধু প্রথম ভ্যালুটা জিরো ছিল, এখন দেখতেছি সেকেন্ড কেসটা কি, এন্টায়ার রো যদি জিরো হয়ে যায়। যেমন দেখো এটা জিরো, এটা জিরো, এটাও জিরো, কি বোঝা যাচ্ছে? জি স্যার. দুটা. জি স্যার. তাহলে কি করবো? ঠিক আছে, আগে দেখি এটা বসাই এখান থেকে। ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন দেওয়া আছে, তাহলে 176 42 856, তাই না? 176 42 856 টা। জি স্যার। তাহলে এই কলামের সব কয়টার নিচে, আচ্ছা 7 42 আর 56 কে কেটে দেই, 16 আর 8 দেই, 7 দিয়ে ডিভাইড করে দেই। জি স্যার। এরপরে এই কলামের মধ্যে কি বসবে? নিচে সবার নিচে থাকবে হচ্ছে 1, আর উপরে থাকবে 6 minus 6 equals to কি? 0. 0. এটার জন্য কি হবে? নিচে আছে 1, উপরে হবে 8 minus 8 equals to কত? 0. 0. 0. এটার জন্য নিচে 1 0 minus 0 0, তার মানে পুরা রোটাই জিরো হয়ে গেছে। আগের বার শুধু রো এর প্রথম কলাম ফার্স্ট ভ্যালুটা জিরো ছিল, এখন পুরা রোটাই জিরো হয়েছে। এখন অন্যভাবে করতে হবে। কি বোঝা যাচ্ছে? যেই রোটা জিরো হয়েছে, যেই রোটা জিরো হয়েছে তার আগের রোতে চলে আসতে হবে। কি করতে হবে? তার আগের রোতে আসতে হবে। আগের রোতে এসে একটা পলিনোমিয়াল বানাতে হবে। যেমন এর আগের রোটা কি? সেকেন্ড রোটা না? জি স্যার। সেকেন্ড রোতে কি 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 সহগ আছে? 1 6 আর 8 আট আট। তাহলে এই রো এর পলিনোমিয়াল কি হবে? এই রো হচ্ছে s টু দি পাওয়ার 4 এর রো,
তার মানে প্রথম ভ্যালুটা হবে s টু দি পাওয়ার 4 এর সহগ, সেকেন্ডটা কিসের s টু দি পাওয়ার 2 এর সহগ, আর শেষেরটা হচ্ছে s টু দি পাওয়ার 0। বুঝতে পারতেছো? জি স্যার। মনে করো এই কলামটাতে সবগুলা জিরো পাইছো, এটাতে না পেয়ে এই s টু দি পাওয়ার 1 এর তাতে সব কয়টাতে জিরো পেয়েছো। আচ্ছা আগে এটা শেষ করি, তো এইটার পলিনোমিয়াল কি হবে তাহলে? s টু দি পাওয়ার 4 প্লাস 6 s স্কয়ার প্লাস 8। কি বোঝা যাচ্ছে? এই রো এর পলিনোমিয়াল কি হবে? s টু দি পাওয়ার 4 প্লাস 6 s প্লাস 8, 6 s স্কয়ার প্লাস 8। ইজ ইট ক্লিয়ার সবার কাছে? জি স্যার। তো আমি জাস্ট এটা দিয়ে একটু ইলাবোরেট করছি, উদাহরণস্বরূপ যদি s টু দি পাওয়ার 1 এর গুলো সবগুলো জিরো আসতো তাহলে পলিনোমিয়াল রো হইতো s স্কয়ার এর, এটা তখন আমার পলিনোমিয়াল কি হতো? 3 s স্কয়ার প্লাস 8, আর এরপর তো জিরোই আছে, তার তখন আমার এই পলিনোমিয়ালটা কি হতো? 3 s স্কয়ার প্লাস 8। স্যার ওই স্যার ওইটা যদি জিরো না হয় তো তখন x টু দি পাওয়ার মাইনাস 2 হয়। তো হ্যাঁ, এখন পর্যন্ত আমি এরকম কিছু পাই নাই, বাট যদি তাই হতো তার মানে না x টু দি পাওয়ার মাইনাস 2 তে যেও না, এরপর এটাতে তুমি জিরোই রেখে দিও। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তার মানে হচ্ছে আমি কি হোক করতেছি যে যেই রোটা জিরো হচ্ছে তার আগের রোতে এসে আমি সেটার পলিনোমিয়াল লিখতেছি। এই যে পলিনোমিয়াল এইটাকে আমি বলবো ইভেন পলিনোমিয়াল। কি বলবো? ইভেন পলিনোমিয়াল, এটা খুব ইম্পর্টেন্ট, এই ইভেন পলিনোমিয়ালের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, ফাইন, করার পরে এই ইভেন পলিনোমিয়ালটাকে একবার ডেরিভেটিভ করব s এর সাপেক্ষে। কি করব? একবার ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করে কি পাই? 4s কিউব প্লাস 12s প্লাস 0। এই যে এখান থেকে যে সহগগুলো পেলাম, কি কি পেলাম? 4 12 এন্ড 0। এই সহগগুলো বসায় দিব এই যে 0 ছিল যে কয়টাতে, যে রোটাতে, তাদের পরিবর্তে দিয়ে দিব 4 12 0। বুঝতে পারতেছো? এরপর আবার 4 আর 12 0 কে আমি 4 দিয়ে ভাগ করে কিনে আসতে পারি 1 3 0। জি স্যার। কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। আচ্ছা তার মানে এখন তো আমার যে রোতে সবগুলা জিরো ছিল সেটা তো উঠে গেল, উঠে গেল না? এখন তো ভ্যালু আছে, এখন যদি ভ্যালু থাকে তাহলে আমি এখন বাকিগুলা কমপ্লিট করি। যেমন এই এটা দেখি হবে, এটার সমস্ত ভ্যালুর নিচে থাকবে 1 আর উপরে থাকবে 6 মাইনাস 3 ডিভাইডেড বাই 1, মানে হচ্ছে 3 1 6 মাইনাস 3 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে কি? 3 3। এটার জন্য কি হবে? 8 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মানে কি? 8 এটা হবে 0। আর এই রোয়ে সমস্ত ভ্যালুর নিচে থাকবে হচ্ছে 3, উপরে থাকবে কি? 9 মাইনাস 8 মানে 1 ডিভাইডেড বাই 3 এরপর হচ্ছে 0 মাইনাস 0 বাই 3 0। এরপর এই ভ্যালুটা, এই ভ্যালুটার জন্য কি করতে হবে? নিচে থাকবে 1 বাই 3, উপরে থাকবে 3 ইন্টু 1 বাই 3 মানে হচ্ছে 1 মাইনাস 3 ইন্টু 1 বাই 3 না না
সরি 18 to 1/3 হচ্ছে 8/3 বিয়োগ 0 বিয়োগ 0 বিয়োগ হচ্ছে 0 বিয়োগ 0 তার মানে 8/3 ডিভাইডেড বাই 1/3 কি থাকবে 8 8 কি বোঝা যাচ্ছে এখন দেখো তাহলে কয়বার সাইন চেঞ্জ হচ্ছে স্যার একবার হয় না একবার হয় না কিন্তু এখানে একটু ঝামেলা আছে ঝামেলা হচ্ছে এই অঙ্কগুলোতে দেখবা যে যখন সমস্ত রো জিরো হয় সেই রোটা আসলে একটা অড রো হয় মানে এখানে যেমন জিরো হয়েছে এটা এস টু দি পাওয়ার 3 এর রোটা জিরো হয়েছে তাই আমরা যখন এর আগের রোটা নিয়ে আসি ইভেন পলিনোমিয়াল বানাই এটাকে ইভেন পলিনোমিয়াল কেন বলি কারণ এখানে এস টু দি পাওয়ার 4 ইভেন নাম্বার না জি স্যার ইভেন পলিনোমিয়াল যখন বানাই তখন আমার অঙ্কটা দুই ভাগে ভাগ হয়ে যাবে যেমন আমার ইভেন পলিনোমিয়ালের ম্যাক্সিমাম সূচক এখানে কত 4 4 আর এখানে টোটাল মোট কয়টা পোল ছিল 5টা 5টা তার মানে ব্যাপারটা এরকম যে 5টা পোলের মধ্যে 4টা পোল হচ্ছে ইভেন পলিনোমিয়ালের পোল আর বাকি একটা পোল হচ্ছে রেগুলার পোল তো রেগুলারের মধ্যে যেমন দেখো এস টু দি পাওয়ার 5 থেকে এস টু দি পাওয়ার 4 এর মধ্যে কোনো সাইন চেঞ্জ হইছে না স্যার না স্যার হয় নাই তার মানে হচ্ছে এই রেগুলার পোল একটা কিন্তু এইটা আছে হচ্ছে বাম পাশে লেফট হাফ প্লেনে আছে রেগুলার পোল আছে লেফট হাফ প্লেনে আর বাকি যে 4টা পোল যেগুলোকে আমরা বলতেছি ইভেন পলিনোমিয়ালের পোল এই পোলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা জোড়ায় জোড়ায় থাকবে এরা কোথায় থাকবে জোড়ায় 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 থাকবে কি রকম কনজুগেট ভাবে জোড়ায় জোড়ায় থাকবে কনজুগেট ওয়েতে জোড়ায় জোড়ায় থাকবে কনজুগেট বুঝো না জি স্যার জি স্যার a plus jb এটার কনজুগেট হচ্ছে a minus jb jb s প্লেনে থাকবে জোড়ায় জোড়ায় কনজুগেট ভাবে অর্থাৎ এর রিয়েল পার্টটা সেম থাকবে ইমাজিনারি পার্টটা একে অপরের বিপরীত হবে যেমন ধরো এই যে c এরা জোড়ায় জোড়ায় আছে আবার এই যে b এখানেও দুইটা পোল জোড়ায় জোড়ায় এখানেও দুইটা পোল c কি আছে জোড়ায় জোড়ায় আছে এখানে এই জায়গাটাতে c মানে দুইটা পোল কনজুগেট দুইটা পোল এরা লেফট হাফ প্লেনে আছে b কনজুগেট দুইটা পোল এরা ইমাজিনারি অ্যাক্সিস এর উপরে আছে আর c কনজুগেট দুইটা পোল এরা কোথায় আছে রাইট প্লেনে আমার ইভেন পলিনোমিয়ালে আছে 4টা পোল এই 4টা পোল থাকবে এরকম কনজুগেট হয়েছে এবং দেখা গেল এই 4টা পোলের মধ্যে কি কোনো সাইন চেঞ্জ হয়েছে এস টু দি পাওয়ার 4 থেকে না না স্যার হয় নাই তার মানে প্রত্যেকটা মানে এখানে মোট এই 4টা পোলই আসলে কনজুগেট হয়েতে আছে কিন্তু কোথায় আছে লেফট হাফ প্লেনে আছে কোথায় আছে লেফট হাফ প্লেনে আছে স্যার এটা আরেকবার বল কোনটা আরেকবার বলবো স্যার লেফট হাফ প্লেনে কেন কারণ সাইন চেঞ্জ হয় নাই তাই লেফট হাফ প্লেনে আছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা নতুন যেটা শিখলাম যে ইভেন পলিনোমিয়ালের আন্ডারে যে কয়টা রুট থাকে যে কয়টা পোল থাকে তারা কি থাকে তাদের মধ্যে একটা সিমেট্রি থাকে
even polynomials only have roots that are symmetrical about the origin. Origin এর মধ্যে তাহলে symmetry থাকে, যেমন এটা মাঝখানে এটা থাকলে এই পাশে symmetry, এই দুইটা কি? Origin এর about a symmetry করে আছে না? জি স্যার। আমি যেটাকে বাংলায় বলছি জোড়ায় জোড়ায়, ওটা technical term এ হচ্ছে symmetry দেস। কি বোঝা যাচ্ছে? জি স্যার। যেমন দেখো এই অঙ্কটা দেখো, একবারে টিএস দেওয়া আছে, তাহলে আমি বসাবো 1 1 12 22 39 59 এরপরেরটা যদি করো 20 60 40 আসছে, এটাকে আবার 20 দিয়ে ভাগ করে দিলো 1 3 2 0 0, ঠিক আছে? জি স্যার। এর পরেরটাকে আবার করলে আসে 1 3 2 0, ফাইন। এই এস টু দি পাওয়ার 3 এর এই রোতে এসে দেখা যাচ্ছে 0 0 0 হয়ে যাচ্ছে, মানে এই রোতে এসে সমস্ত ভ্যালু গুলো কি হয়ে যাচ্ছে? 0। তাহলে আমার এ ইভেন পলিনোমিয়াল এর জন্য এই রো এর আগে এস টু দি পাওয়ার 4 এর ইয়েটাতে যাইতে হবে, তাই না? জি স্যার। তাহলে আমার ইভেন পলিনোমিয়াল কি হবে? এস টু দি পাওয়ার 4 প্লাস 3 এস স্কয়ার প্লাস 2। বুঝতে পারতেছো? জি স্যার। আসো দেখি কে কে কি বুঝলা। অনিক সাহা কি বুঝছো? স্যার যেখানে যে রোডটা জিরো হয়ে যাবে তার উপরটা থেকে হচ্ছে ইভেন পলিনোমিয়ালটা নিতে হবে। হ্যাঁ, হিমেল আচার্য বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, যদি আমার ইভেন পলিনোমিয়াল হয়ে যায়, এর পরের কাজ হচ্ছে ইভেন পলিনোমিয়াল কে কি করা? ডেরিভেটিভ করা, ডিফারেনশিয়েট করা। ডেরিভেটিভ করা কি পাচ্ছি? 4s³ প্লাস 6s প্লাস 0। এখান থেকে এই 4 6 0 এটা কোথায় বসাবো? 0 জায়গায়, এস কিউবের রোটাতে যেখানে সবগুলো 0 হয়ে গিয়েছিল, এখানে 4 6 0 বসাবো। কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এটাকে ভাগ করে দাও 2 দিয়ে, 2 3 0। এরপর এটা আবার কমপ্লিট করো, 3/2 হবে, 2 হবে। কি পাবা? 3/2 পাবা, 2 পাবা। এখন এখানে বোধ মানে সবাইকে গুণ করতেছে 2 দিয়ে, সবাইকে 3/2 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 3 পাচ্ছ, আর এখানে 2 দিয়ে গুণ করলে 4 পাচ্ছ। মানে তোমার এগুলা করলেও হয়, করলে হয় কি, যদি সুন্দর সিঙ্গেল ভ্যালু থাকে তাহলে তুমি সহজে বাকিগুলো করতে পারবা, নাহলে ফ্র্যাকশন থাকলে ওইগুলোর থেকে আবার করতে একটু প্রবলেম হবে, বাট সাইন চেঞ্জের ব্যাপারটা সেমই থাকবে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো 3/4 দিয়ে বাকিটা করলে 1/3, এটা 4 আসতেছে। ওকে জি স্যার। তাহলে এখন আসো ডিসিশনে আসো, এটা হচ্ছে আমার প্রথম কলাম যে এখানে রেখে আমি ডিসিশন নেই। দেখা যাচ্ছে এখানে মোট কয়টা পোল আছে, মোট পোল কয়টা? 8টা। আর ইভেন পলিনোমিয়ালের পোল কয়টা? 5টা। আচ্ছা, 4টা স্যার, 4টা।
তার মানে আটটা পোলের মধ্যে চারজন ইভেন পলিনোমিয়ালের, আর ইভেন পলিনোমিয়ালের চারটা রুট হচ্ছে অরিজিনের অরিজিনকে কেন্দ্র করে সিমেট্রিক্যাল থাকে বা কনজুগেট থাকে, কি থাকে সিমেট্রিক্যাল থাকে। আর বাকি চারটা যেটা তারা হচ্ছে রেগুলার পোল, তারা হচ্ছে রেগুলার পোল, তারা এক্স অ্যাক্সিসের উপরেই থাকবে। তারা কোথায় থাকবে? এক্স অ্যাক্সিসের উপরে থাকবে। তো এই ইভেন পলিনোমিয়ালের আগে কয়বার সাইন চেঞ্জ হয়েছে? দুইবার। দুইবার হয়েছে। এখান থেকে এখানে একবার নেগেটিভ হলো, এরপর এবার আবার পজিটিভ হয়ে গেছে। মানে এই চারটা রেগুলার পোলের মধ্যে তাহলে দুইটা পোল কোথায় থাকবে? রাইট সাইডে, রাইট হাফে থাকবে। আর বাকি যে দুইটা পোল তারা কোথায় থাকবে? লেফট হাফ প্লেনে থাকবে। ভেরি গুড। এরপরে এস টু দি পাওয়ার 4 থেকে দেখি এখানে মোট কয়বার সাইন চেঞ্জ হয়েছে? একবারও না স্যার, একবারও হয়নি। তাহলে এই যে চারটা পোল এরা জোড়ায় জোড়ায় দুই জোড়াতে থাকবে, কোথায় থাকবে? লেফট হাফ লেফট সাইডে প্লেনে থাকবে। তাহলে লেফট হাফ প্লেনে কয়টা মোট থাকলো? এইখানকার চারটা প্লাস এই জায়গায় দুইটা, মোট ছয়টা থাকবে লেফট অফ প্লেনে, আর দুইটা থাকবে রাইট অফ প্লেনে। এই যে ডিসিশনটা কিভাবে দিয়েছে, রাইট হাফ প্লেনে ইভেন পলিনোমিয়াল থেকে শূন্যটা থাকতেছে। আচ্ছা আমি অত্যন্ত সরি, এখানে একটা জিনিস ভুল বলছি। যেহেতু যেহেতু ইভেন পলিনোমিয়ালে কোনো বার সাইন চেঞ্জ হয় নাই, তাহলে এই চারটা আসলে লেফট হাফ প্লেনেও থাকবে না, রাইট হাফ প্লেনেও থাকবে না, থাকবে জে ওমেগা এক্সিস এর উপরে জোড়ায় জোড়ায়। যদি সাইন চেঞ্জ হইতো তখন কি হবে সেটা আমি পরে দেখাচ্ছি, আপাতত এটা মাথায় রাখো যে কোনো সাইন চেঞ্জ হয় নাই, তাই এরা থাকবে, সাইন চেঞ্জ হয় নাই, এরা হচ্ছে স্পেশাল পোল, এরা রেগুলার পোলের মতো না, এরা থাকে জোড়ায় জোড়ায়। মানে ব্যাপারটা এরকম, যদি কোনো সাইন চেঞ্জ না হয় তখন এরা থাকবে এরকম, এই বিয়ের মতো করে সবাই থাকবে জোড়ায় জোড়ায়, কিন্তু অন জে ওমেগা এক্সিস। কি বুঝতে পারতেছ? জি স্যার। বামেও না ডানেও না, বামেও না ডানেও না, যেহেতু সাইন চেঞ্জ হয় নাই, তাহলে এই ইভেন 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 পোলগুলোর জন্য রাইট হাফ প্লেনে শূন্য, লেফট হাফ প্লেনে শূন্য, চারটা পোলই কোথায় থাকবে? জে ওমেগা এক্সিস। আর অন্য পোলগুলোর মধ্যে চারটার মধ্যে দুইবার সাইন চেঞ্জ হয়েছে, দুইটা থাকবে রাইট হাফ প্লেনে, দুইটা থাকবে লেফট হাফ প্লেনে, যেটা এক্সিসে কোনোটা থাকবে। তার মানে টোটাল রাইট হাফ প্লেনে থাকতেছে দুইটা, লেফট হাফ প্লেনে থাকতেছে দুইটা, জে ওমেগা এক্সিসে থাকছে, জে ওমেগা এক্সিসে কয়টা থাকতেছে? চারটা। চারটা চারটা। তাহলে তুমি এতক্ষণ যেটা দেখেছো সেটা রেগুলার পোলের জন্য দেখেছো, ইভেন পলিনোমিয়ালের জন্য দেখো নাই। আগেরটাও আমি ভুল বলছি, আগেরটা আমি যেটা বলছি এটাও ভুল, এখানে সাইন চেঞ্জ হয় নাই, চারটা পোল ছিল ইভেন পলিনোমিয়ালে, তাহলে প্রত্যেকটা পোলই কোথায় থাকবে? অন জে ওমেগা এক্সিসের উপর এক্সিসে থাকবে। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এইটার মধ্যে যেহেতু রেগুলার পোলে সাইন চেঞ্জ হয় নাই, তার মানে এই দুইটা পোলের মধ্যে এই একটা পোল, এই একটা পোল বাম পাশে আছে, আর এই চারটা পোল সবগুলোই জে ওমেগা এক্সিসে আছে। তার মানে এইটা কি স্টেবল আনস্টেবল? মানে একটা পোল লেফট হাফ প্লেনে আর চারটা পোল জে ওমেগা এক্সিসে, এটা কি স্টেবল আনস্টেবল নাকি কি? মার্জিনালি স্টেবল। ভেরি গুড। কি বোঝা যাচ্ছে? জি স্যার।
ওকে, এই এই প্রবলেমে কারো কোনো সমস্যা আছে? আর এইটা যেহেতু রাইট হাফ প্লেনে দুইটা চলে এসেছে, এটা কি সিস্টেম? আনস্টেবল, 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 কথা শেষ। আচ্ছা ফাইন, এখানে কিছু উদাহরণ দিছে, এই তিনটা উদাহরণ দেখো, 6.6, 6.7, 6.8, এটা হচ্ছে ওইগুলাই আমরা এখন পর্যন্ত যা শিখছি সেইগুলাই তোমরা এগুলো প্র্যাকটিস করার জন্য ইউজ করবে। যেমন এক্সাম্পল 6.6 এ এইটা দেওয়া আছে, এইটা দেওয়া থাকলে এটা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন, এখান থেকে কোথায় নিয়ে যেতে হবে? টিএস এ নিয়ে যেতে হবে, জিএস ডিভাইডেড বাই 1 প্লাস জিএস, এইচএস যেহেতু 1, এইটা করলে এই টিএস টা আসে হচ্ছে এইটা। এইটা ইউজ করে আমি রাউস টেবিল কমপ্লিট করব। কমপ্লিট করে এখানে দেখতেছি যে দুইবার সাইন চেঞ্জ হচ্ছে, তাহলে চারটা পোলের মধ্যে দুইটা পোল ডান পাশে, দুইটা পোল বাম পাশে। তাহলে দা সিস্টেম ইজ আনস্টেবল, ঠিক আছে? জি স্যার। এর পরেরটা এটা দেওয়া আছে, এখান থেকে আবার তোমাকে টিএস টা বের করে নিতে হবে। কিছু কিছু অঙ্কে সরাসরি টিএস দেওয়া থাকবে, কিছু কিছু অঙ্কে এইভাবে দেওয়া থাকবে। সরাসরি টিএস থাকলে প্রবলেম নাই, কিন্তু না থাকলে এইভাবে দেওয়া থাকলে এটাকে টিএস বানাতে হবে। জেনারেলি স্টুডেন্টরা অবশ্যই একজন দুজন এই ভুলটা করে, আমি বারবার বলে দেওয়ার পরও, যে তারা এই ট্রান্সফার ফাংশন নিয়ে কাজ করতে নেমে যায়। বুঝতে পারছো? হ্যাঁ, তোমার কি মনে হয় টিএস দেওয়া থাকলে ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ সুবিধা, আর নাইলে টিএস টাকে আগে ক্যালকুলেট করতে হবে, এখান থেকে টিএস টা ক্যালকুলেট করে নিতে হবে, এরপরে বসাইতে হবে। বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। তাহলে এইটা কোন কেস? এটা হচ্ছে ফার্স্ট কেস, যে একটা জিরো, ফার্স্ট ভ্যালুটা জিরো হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এটার জন্য কি ধরবো? এপসাইলন, এপসাইলন ধরবো। এপসাইলন ধরে যদি অঙ্ক করি, এরপর আমাকে বের করতে হবে যে এপসাইলন যদি পজিটিভ হয়, এপসাইলন যদি পজিটিভ হয় তাহলে এই ভ্যালুটা হয় নেগেটিভ, সেকেন্ড ভ্যালুটা এটা হয় নেগেটিভ ভ্যালু, আর এই ভ্যালুটা কি হয় পজিটিভ, এটার উপরের ভ্যালুটা হয় হচ্ছে নেগেটিভ, নিচের ভ্যালুটা হয় নেগেটিভ। তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, জি স্যার, আর এর পরেরটা পজিটিভ, তার মানে কয়বার সাইন চেঞ্জ হলো? পজিটিভ 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 নেগেটিভ পজিটিভ পজিটিভ, মানে দুইবার সাইন চেঞ্জ হয়েছে। কয়বার সাইন চেঞ্জ হয়েছে? দুইবার, দুইবার। তাহলে কি হবে? এটার জন্য দুইটা পোল হবে, পাঁচটা পোলের মধ্যে দুইটা পোল ডান পাশে আর বাকি তিনটা তিনটা পোল বাম পাশে আর দুইটা পোল ডান পাশে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। সিস্টেম কি? আনস্টেবল, স্টেবল। এর পরেরটা হচ্ছে রোজ অফ জিরোস, দেওয়া আছে নেগেটিভ ফিডব্যাক, এইটা এটা থেকে আগে বানা নিতে হবে কি? টিএস, টিএস, ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন। এটা বানাতে কিন্তু 1 মিনিট লাগে, দেখতে তোমাদের মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু বানাতে 1 মিনিট লাগে। নিজে করো, প্র্যাকটিস করো, পারবা। এখান থেকে আমি যদি কাজ শুরু করি, এই এস টু দি পাওয়ার 5 এর রোতে এসে সবগুলা হয়ে যাচ্ছে জিরো, তাহলে আমার ইভেন পলিনোমিয়াল হবে এস টু দি পাওয়ার 6 এর রোটা। এই যে ইভেন পলিনোমিয়াল, এস টু দি পাওয়ার 6 প্লাস 8 এস টু দি পাওয়ার 4 প্লাস 32 এস স্কোয়ার প্লাস 64। বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার। পলিনোমিয়াল কে আবার ডেরিভেটিভ করব, 6 এক্স কিউব প্লাস 32 এস কিউব, সরি, 6 এস টু দি পাওয়ার 5 প্লাস 32 এস টু দি পাওয়ার কিউব
64s এইটাকে বসায় দিব জিরো গুলার এগেইনস্টে বসা এটা শেষ করব শেষ করার পরে এখন ডিসিশন আসি আমার ইভেন পলিনোমিয়ালের রুট হচ্ছে 6টা কয়টা পোল 8টা পোল ইভেন পলিনোমিয়ালের জন্য 6টা আর রেগুলার হচ্ছে 2টা তো রেগুলার 2টা কোনো সাইন চেঞ্জ হয় নাই তার মানে লেফট হাফ প্লেনে আছে এই 6টার জন্য কয়বার সাইন চেঞ্জ হয়েছে দুইবার স্যার দুইবার ভেরি গুড এই 6টার মধ্যে দুইবার সাইন চেঞ্জ হয়েছে তার মানে দুইটা পোল থাকবে কোথায় রাইট হাফ প্লেনে 6টার মধ্যে দুইটা থাকবে ডান পাশে দুইটা যদি থাকে এরা তো থাকে আবার কি জোড়ায় জোড়ায় থাকে না জি স্যার তাহলে আসলে মোট কয়টা থাকবে ওই দুইটার জন্য তার দুইটা কনজুগেটও থাকবে তাহলে মোট 4টা থাকবে ডান পাশে জি স্যার না আমি ভুল বলছি সরি ওয়েট জি আমি গাইস ওয়েট আমি বলছি দুইবার সাইন চেঞ্জ হয়েছে আমার ইভেন পলিনোমিয়ালের পোল আছে 6টা দুইবার সাইন চেঞ্জ হয়েছে তাহলে দুইটা পোল থাকবে ডান সাইডে এখন এরা যেহেতু সিমেট্রি মেইনটেইন করে তাই সিমেট্রি মেইনটেইন করার জন্য দুইটা পোল থাকবে বাম সাইডে সিমেট্রি মেইনটেইন করার জন্য দুইটা পোল থাকবে বাম সাইডে তাহলে 6টা পোলের মধ্যে দুইটা পোল থাকলো ডান সাইডে দুইটা পোল থাকলো বাম সাইডে বাকি থাকে কয়টা দুইটা সেই দুইটা কোথায় থাকবে জে ওমেগা এক্সিসে ভেরি গুড জে ওমেগা এক্সিসে তাহলে ইভেন পলিনোমিয়ালের মধ্যে রাইট হাফ প্লেনে দুইটা থাকবে সিমেট্রি মেইনটেইন করার জন্য লেফট হাফ প্লেনে দুইটা থাকবে বাকি দুইটা থাকবে জে ওমেগা এক্সিসে আর রেগুলার পোলের জন্য যেহেতু সাইন চেঞ্জ ছিল না দুইটাই থাকবে লেফট হাফ প্লেনে তাহলে টোটাল রাইট হাফ প্লেনে দুইটা লেফট হাফ প্লেনে 4টা জে ওমেগা এক্সিসে দুইটা সিস্টেম ইজ স্টেবল আনস্টেবল সিস্টেম কি আনস্টেবল 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 রাইট হাফ প্লেনে পোল থাকলে সেটা কি হয়ে যাবে আনস্টেবল আনস্টেবল হয়ে যাবে আনস্টেবল হয়ে যাবে কি বোঝা যাচ্ছে জি স্যার এবার আসো এইটা দেখি এটা মনে হয় লাস্ট আমাদের সিলেবাসে আমরা এরপরে আর কোনো হয় না করবো নাকি এস না হ্যাঁ এই 6.10 আর করি না 6.9টাই লাস্ট বলছে যে ফাইন্ড দা রেঞ্জ অফ গেইন কে এখানে একটা কে দেওয়া আছে এই কে রেঞ্জটা বের করতে বলছে গেইন এই গেইন এটা তো গেইন এটা রেঞ্জ বের করতে বলছে কে যেটার জন্য সিস্টেম আনস্টেবল হবে স্টেবল হবে মার্জিনালি স্টেবল হবে অ্যাজিউম করতে বলছে কে এর ভ্যালু পজিটিভ তো আমরা এই চ্যাপ্টারের শুরুতে দেখছিলাম না যে এখানে গেইন যখন 3 ছিল তখন এটা ছিল একটা আন্ডারড্যাম্পড রেসপন্স এই গেইনটাকে চেঞ্জ করে 7 বানানোর পরে এটা আনস্টেবল হয়ে গিয়েছিল না জি স্যার কি বোঝা যাচ্ছে জি স্যার সিমিলারলি ওই গেইনের রেঞ্জটা বের করব কে এর ভ্যালুর রেঞ্জটা বের করব যেটার জন্য আনস্টেবল স্টেবল মার্জিনালি স্টেবল থাকবে তুমি যদি এইটা থেকে আগে টিএস টা বানাও তোমরা একটু টিএস বানানোটা শিখো নিজেরা প্র্যাকটিস করে না শিখলে অঙ্কে গোড়ায় গলত থাকবে এটা দিয়ে অঙ্ক করবে আমি কেটে দিব জিরো দিয়ে দিব তো টিএস হচ্ছে এইটা তার মানে এস কিউব এর এভাবে সাজাবো কিভাবে 1877k 1877k কে
আমি যদি রাউথ টেবিল কমপ্লিট করি এইটা এইটা পাই। জি স্যার। কে এর ভ্যালু পজিটিভ। কে এর ভ্যালু পজিটিভ। কারেক্ট বলে দিছে। এখন যদি প্রথম ভ্যালুটা পজিটিভ, সেকেন্ড ভ্যালুটা পজিটিভ, থার্ড লাস্ট ভ্যালুটাও পজিটিভ, থার্ড ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে এটা আনস্টেবল হবে। এম আই কারেক্ট? জি স্যার। ইয়েস স্যার। তাহলে থার্ড ভ্যালু নেগেটিভ হওয়ার জন্য উপরের ভ্যালুটা নেগেটিভ হওয়া লাগবে। জি স্যার। নিচের ভ্যালুটা তো 86 থেকে বড় হতে হবে। উপরের ভ্যালুটা নেগেটিভ হওয়ার জন্য কে এর ভ্যালু কত হতে হবে? 1836 থেকে 1886 থেকে বেশি হতে হবে। জি স্যার। 1886 থেকে কি হতে হবে? বেশি হতে হবে। তার মানে সিস্টেম আনস্টেবল হওয়ার জন্য কে কে কি হতে হবে? 1386 থেকে বেশি হতে হবে। আর যদি এই উপরের ভ্যালুটা জিরো হয়ে যায় তার মানে যদি কে ইকুয়ালস টু 1386 হয়, যদি কে ইকুয়ালস টু 1386 হয় উপরের ভ্যালুটা জিরো হবে, আর জিরো হয়ে গেলে এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো, রো জিরো, তাহলে ইভেন পলিনোমিয়াল হবে 18s স্কয়ার প্লাস কে। কে এর ভ্যালু কত ধরছি? 1386। তাহলে ডেরিভেটিভ করে পাচ্ছি 36 0। তাহলে এখানে বসাবো 36, এখানে বসাবো 0, এটা ধরে করলে টিকেটটা আবার কি আসে? 1386 আসে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। এখানে কে এর ভ্যালু, এই যে এখানে যেমন কে ছিল, এখানে কে এর ভ্যালু বসাই দিছি 1386, এই জন্য এখানে এটা আসছে। ওকে জি স্যার। তাহলে ইভেন পলিনোমিয়াল এর মধ্যে মোট কয়টা পোল আছে? দুইটা, কারণ ইভেন পলিনোমিয়ালটা এস স্কোয়ারে বসানো হয়েছে। এই দুইটা পোলের মধ্যে সাইন চেঞ্জ হয় নাই, তার মানে তারা এই দুইটা কোথায় থাকবে? লেফট হ্যান্ড, লেফট। আর ইভেন পলিনোমিয়াল এর সাইন চেঞ্জ হয় নাই, তাহলে কি মোসাদদের? জে ওমেগা, জে ওমেগা, জে ওমেগাতে। আর বাকি যেটা, যেহেতু সাইন চেঞ্জ হয় না, সেটা কোথায় থাকবে? ডেলিগেটেড প্ল্যানে, লেফট হাফে। তার মানে এটা হবে মার্জিনালি স্টেবল। তার মানে প্রথমে দেখলাম কে এর ভ্যালু 1386 থেকে বেশি হইলে আনস্টেবল হবে, আর কে এর ভ্যালু 1386 হইলে এটা হবে মার্জিনালি স্টেবল। আর যদি কে এর ভ্যালু 1386 থেকে কম হয় তাহলে উপরটা পজিটিভই থাকবে, এটাও পজিটিভ থাকবে। তাহলে কে এর স্যার জিরো থেকে বড়, 1386 থেকে ছোট। স্টেবল, তার মানে আমি দেখতে পাচ্ছি তিনটা রেঞ্জ। এক, কে এর ভ্যালু যদি 1386 থেকে কম হয় তাহলে স্টেবল। Thank you.
रैक कैसे? हेलो वही बात की था ना, बोला उससे 1386 ताई चले गए से। है बोलो, বললাম না ওইটাই আমার ক্র্যাক করা ছিল না বুঝছো, তো ওইটা রেকর্ড হয়েছে এত ঘোলা পরিমাণে, মানে ওইটা এই মানে পিক্সেল পিক্সেল হয়ে গেছে আর কিছু বোঝা যাচ্ছে না। তুমি বাকি অর্ধেক কি রেকর্ড করছিলা? ওইটা তেমন কিছু না, বাকি অর্ধেকের মতোই আর কি। ওই ফার্স্টের দিকে তো এমনি কথাবার্তা বলতেছিল, কি অবস্থা তোমাদের, আসে না কেন, এই সে, এরকম করতে করতে প্রায় 5-7 মিনিট চলে গেছে, তেমন কিছু আলোচনা করেনি। হ্যাঁ সেটাই, অটোন আপলোড কর দিও। 3GP ফরম্যাট হয়ে গেছে নাকি, মানে কি জন্য জানি ওই রেজুলেশন প্রচন্ড কমে।